পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালো তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। বৃহস্পতিবার এই অভিযানে নেমে প্রচুর পরিমাণ অবৈধ মজুতকৃত পেট্রোল ডিজেল উদ্ধার করা হয়। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে, ফলে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পেট্রোল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। আবার কখনো লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পেট্রোল ডিজেল। আর রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে পেট্রোল এবং ডিজেলের কালো বাজারে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠেছে। ওই সকল চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কেটে চলেছে। এই সকল চক্রগুলোকে রুখতে ময়দানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালো বাজারের বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলি এবং কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট 55 লিটার পেট্রোল এবং 122 লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর। এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে। এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করা করতেছে দেখে, এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল 55 লিটার এবং HSD 122 লিটার উদ্ধার করি। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়, মূলত এটাই আমাদের আজকে সফলতা। এবং আমরা এই তেল যে জিম্মানামার মাধ্যমে তেলিয়ামুড়াতে বিজয়পুরি যে পেট্রোল পাম্পটি আছে এখানে আমরা হ্যান্ডওভার করি এবং পরবর্তী সময় আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করি। আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন? আজকে আমাদের অভিযানে আমাদের এডিশনাল SDM স্যার ছিলেন, আমি SDC করছিলাম এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের ছিলেন আর কয়েকজন কর্মীরা ছিলেন। রাজ্যে পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় তেলিয়ামুড়া মহকুমায় সক্রিয় হয়ে উঠা পেট্রোল ডিজেলের কালোবাজারের বিরুদ্ধে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের এই সফল অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।